আর আয় তুই জান লাগে ভাই কই ভাই আমরা আপনার কাছে আসতেছি ভাই প্রোগ্রাম নিয়ে কিছু বলেন প্রোগ্রাম নিয়ে যদি কিছু বলতেন লাইভে কিছু বলেন আপনি কিছু বলেন প্রোগ্রাম নিয়ে না লাইভ কন্যা দাদা কই দাদা আপনি আমাদের প্রোগ্রামটা নিয়ে কিছু বলেন যারা এই সুন্দর প্রোগ্রামটা আয়োজন করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অন্তরে অন্তঃস্থল থেকে ভাই ও কই বড় ভাই তুই আছেন শঙ্কর দার হাসতে আছে শঙ্কর দার কনান্তন কাকাতুন লমন নাকি ছেলেমেয়ে আয় দেখ
কাকা প্রোগ্রামটা নিয়ে কিছু বলেন ভাইবে প্রোগ্রাম জি প্রোগ্রামটা নিয়ে কিছু বলবেন আর কি প্রোগ্রাম নিয়ে কিছু বলবেন জগদীশ দাটা সুন্দর আছে কই স্বাগত রে প্রোগ্রাম সম্পর্কে কিছু বলেন প্রোগ্রাম সম্পর্কে আসলে বলা যায় অনেক কিছুই সবচেয়ে বড় আনন্দ বিষয় হচ্ছে যে স্কুল প্রতিষ্ঠার আজকে এত বছরে আমাদের যে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় আগামীকালকে আমাদের পূর্ণ মিলনী হতে যাচ্ছে তো এই স্কুলের একজন ছাত্র হিসাবে আসলে কতটা আনন্দ লাগছে এটুকু আসলে বাসায় প্রকাশ করা যাবে না সত্যিই খুব আনন্দ লাগছে যারা আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই আর যারা এটার পিছনে গত চার পাঁচ দিন পরিশ্রম করছিল এবং এক সপ্তাহ আগ পর্যন্ত যারা পরিকল্পনা পরিশ্রম করছে তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই আর আগামীকালকে যারা আমাদের অনুষ্ঠানে যুক্ত হবেন যারা আসবেন অতিথি হিসাবে যারা সরকারি বেসরকারি বিভিন্ন কাজে ব্যস্ত আছেন যুক্ত আছেন আমাদের স্কুলের সদস্যরা তাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি সবচেয়ে বড় কথা যেটি আসলে আবারও বলতে চাই সেটা বিদ্যালয় প্রতিষ্ঠান এত বছর পরে যখন পূর্ণ মিলনী হচ্ছে আমরা চাই যে এই ধরনের অনুষ্ঠানগুলো প্রতি বছর আবারও হোক আমরা সবাই আসলে ঈদের আনন্দের মতো আসতে করে ভালো লাগতেছে এই ভালো লাগাটা আমাদের আমিত্ব যেন স্কুল থেকে আমরা পেয়ে থাকি প্রতি বছর সেই কামনা করব ধন্যবাদ কাকা কিছু বলেন প্রোগ্রাম সম্পর্কে বলবেন আর কি আমাদের ফুলগাজি হাইল্যান্ড হাই স্কুলের ছাত্রদের যে মিলন মেলা এই মিলন মেলায় আমাদের এখানে সবাই একত্রিত এখানে আমাদের পাশে বিভিন্ন আমাদের অতিরিক্ত এখানে যে মানে দুইজন সচিব পর্যায়ে আছে এই স্কুলের ছাত্র তারাও এখানে এসেছেন এবং কি আমাদের এখানে প্রাক্তন ছাত্রদের মিলন মেলা এখানে দেখা যাচ্ছে আর ইনশাল্লাহ আগামীকাল এই মিলন মেলা আরও পণ্যের সাথে হাত করে এখানে উচ্চমুখর একটা আনন্দ ঘন পরিবেশ করার জন্য আমরা ইনশাল্লাহ ইতিমধ্যেই সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করতেছি এবং এইদিকে আলোকিত করা হয়েছে এবং কি এই যে আমাদের ছাত্র ছাত্ররা এখানে হাঁটা করতেছে আপনারা দেখতেছেন এবং কি এইদিকে আমাদের সচিব মহোদয় এবং কি এখানে বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ সেলিম এবং সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন তারপরে এখানে আছেন আমাদের সচিব কবির আহমদ যারা কবির আহমদ সাহেব এখানে আমাদের বিভিন্ন বেশের ছাত্ররা এখানে এই বন্যের সাথে আয়োজিত আছেন এমনকি এখানে এই এই অনুষ্ঠানে এবং 1986 সাল থেকে 2021 সাল পর্যন্ত এই ছাত্ররা এই প্যারেড স্কুলের ছাত্ররা বিভিন্ন মানে বিভিন্ন এখন বর্তমানে বিভিন্নজন বিভিন্নভাবে কর্মরত আছেন সবাই এখন এবং একজন একজন করে মানে আনন্দ করে পরিবেশকে আরও একটা জিনিস দেখাচ্ছি সেখানে হলে যে সেখানে আমাদের এখানে আমি আরও একটু দেখাচ্ছি যে আমাদের আমাদের এই যে এই অনুষ্ঠানের ভিতরে যে আমাদের সচিব যে অর্থ মন্ত্রণালয়ের যে কবির আহমদ যারা কবির আহমদ সাহেব আছেন এখানে যে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম তারপর এখানে সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন তারপরে এখানে আছেন আমাদের এই স্কুলে এই যে আমাদের এই যে এখানে আছে আমাদের নন্দনদাকে আমরা দেখতে পাচ্ছি তারপর এখানে এই যে বিভিন্ন আমাদের এই যে আরেকজন আছে বার কাউন্সিলের যে ঢাকার যে অ্যাডভোকেট শাহাবুদ্দিন টিপু আছেন তারপরে এখানে আমি অত অনেকের নাম না জানা পর্যন্ত অনেকে আছে এবং আমরা ইচ্ছা করলে এখানে বা এই এই আগে নিয়ে আমরা এই যে সাজ যে স্টেজটা আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেজটা করা হয়েছে এই স্টেজেও কিন্তু অনেক কিছু এখানে ইয়ে করা হয়েছে তারপরে এখানে আমরা কুড়িকে আরও একটু দেখাই যে এখানে যে
যে আমাদের এই যে এখানে কবির ভাই আছে, আমাদের সচিব যিনি কবির আহমদ আছেন, তারপরে এখানে আমাদের এই যে যারা সবাই এরা সবাই আছেন এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই যে সবাই বিভিন্নভাবে এরা আছে, এবং কি বিভিন্ন 2000 কেউ এখন এখানে দেখতে পাচ্ছি 2000 ছোটদেরকে দেখতে পাচ্ছি, তারাও এখানে একটু মানে কালকের অনুষ্ঠানকে নিয়ে তারাও একটু আনন্দ বা আনন্দ ঘন পরিবেশের মধ্যে করা আছে, এবং এখানে এখানে চলতেছে এবং মানে ফটো সেশনের কাজ, আমরা ফটো সেশনের কাজও দেখতে পাচ্ছি এখানে। মানে বিভিন্ন মানে ছাত্ররা বিভিন্ন 2003 সালের এখানে দেখতে পাচ্ছি, 2003 সালের ছাত্ররা এখানে এসেছে, এসে তারা এই স্কুলের 2003 সালের ছাত্ররা এখানে এসে তারা মানে ফটো সেশনে ব্যস্ত হয়ে আছেন। মোটামুটি তারা খুব একটা আনন্দ ফুর্তিতে আছেন। তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি এই যে মূল এখানে আছে, এই যে স্কুলের যে আলোকসজ্জা করা হয়েছে, বিভিন্ন স্কুলের শিক্ষক আছে, এদিকে চলছে রান্নাবান্না, রান্নাবান্নার কাজ চলছে এখানে, মানে আমার এগুলো সব রেডি হচ্ছে। তো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে রান্নাবান্নার কাজ চলছে এখানে। এখানে আপনারা দেখেন এই যে এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে এই স্কুলের যে আলোকসজ্জাটা করা হয়েছে, এই যে এখানে আমি একটা কথা বলে রাখি, সেখানে এই এই বর্ণিল এই বর্ণিল সাজের ভিতরে যে যে এই অনুষ্ঠানের যে আহ্বায়ক, যে এই অনুষ্ঠানটার আহ্বায়ক হলো যে পুরুলিয়া জি উপজেলার এই উপজেলার মাননীয় চেয়ারম্যান আব্দুল আলীম, এই এটার এই অনুষ্ঠানের উনি আহ্বায়ক, এবং এখানে আছেন আমাদের যে ওনার সাথে আছেন আমাদের কবির আহমদ সাহেব সচিব, তারপরে এবং কি এখানে আরও একজন সচিবও এখানে উপস্থিত থাকবেন, এই স্কুলেরই ছাত্র তারা। যাই হোক, আমরা আজকের এই এই বর্ণিল সাথে এখানে একটা আনন্দঘন মুহূর্ত, এখানে আনন্দঘন এই মুহূর্তে এখানে সব কিছু আমাদের দেখতে পাচ্ছেন। এখানে আবার এই যে দেখা গেছে তারা অনেকে ব্যস্ত হয়ে আছেন ছবি তোলার জন্য, এখানে এই ছবি তুলতেছে তারা। তো এদিকে তাদের প্রতিষ্ঠানের কাজ চলছে, এরা মানে 2003 সালের '93 বেসে, এবং তারা তাদের ইয়া চলতেছে। তারা বলতে চাইছে তারা এখানকার হাইস্ট অংশগ্রহণকারী, যদিও এতগুলো হবে না এখানে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকভাবে মানে তাদের বন্ধুদের সাথে দেখা হয়, তারা এখন অনেকে আনন্দ মানে খুব একজনের সাথে দেখা হচ্ছে। তো যাই হোক, এখন এখানে আরও আছে যে আমরা একদমকে দেখতে পাচ্ছি সেখানে এখানে দেখতে পাচ্ছেন 2012 সালের এখান থেকে এই স্কুলের ছাত্র, তারাও মানে কালকে কীভাবে তারা এই মানে এখানে আনন্দঘন পর্যন্ত তারা অংশগ্রহণ করবে, তারা হয়তো এখানে সেই আলোচনাটাই করতেছে। আর এদিকে দেখা যাচ্ছে আমরা এই স্কুলে এখানে দেখা যাচ্ছে তারা যে আনন্দঘন। হ্যাঁ, তো এই স্কুলের এই ফুলগাজি ফাইলট হাই স্কুলের আমরা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকে আলোচনা বা যে কালকে এই সাজ অনুষ্ঠানটা কীভাবে করা যায় আমরা সেটা দেখতে পাচ্ছি। আর এই টোটাল আমরা একটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি যদি ভালো, যে সেটা হলো যে এই অনুষ্ঠানের যে যিনি আহ্বায়ক এবং কি যিনি কর্ণধার এই অনুষ্ঠানটা, তো আমরা যিনি অক্লান্ত পরিশ্রম করেছে সেখানে এই যে আমরা সেখানে তারা দুজনে এখন এগুলো নিয়ে মানে তারা কাজে ব্যস্ত আছে সবাই। আর এদিকে শিক্ষার্থীরাও অনেক এই স্কুলের শিক্ষার্থীরা এখানে আসতেছেন, বা তারা হয়তো এখানে দেখতেছেন যে সেখানে অনেকে দেখার জন্য আসতেছে, কেউ ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে আছেন, এবং কি এই ব্যস্ততার মাঝেও এখানে অনেকে একটা আনন্দঘন পরিবেশে তারা মানে এখানে সব কিছু মানে তারা অনেক দেখার জন্য এখানে উৎসবমুখ পরিবেশ দেখার জন্য অনেকে ছুটে এসেছেন, এবং অনেকে আবার এখানে মানে ছবি তুলতেও দেখা যাচ্ছে, আর ছবি তোলার জন্য এখানে করতেছেন, এবং তারা যাই হোক। তো আমরা এই
এখানে এই আনন্দঘন পরিবেশে মুক্ত আমরা এটা আশা করি যে আগামী কাল ইনশাআল্লাহ আরো সুন্দরভাবে আপনাদেরকে আরো ভালো করে আমরা দেখাইতে পারবো অন্তত আপনারা দূর থেকে যে যেখানে আছেন সেখান থেকে অংশ গ্রহণ করতে পারুন এবং এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সবাই যেখান থেকে সহযোগিতা করার জন্য সবার কাছে সেই কামনাই করতেছি সবাইকে এখান থেকে আমি সাহাবুদ্দিন ধন্যবাদ।